সেন্টার, গ্রিপের সেন্টার মাঝামাঝি, কি বলছে, অপারেটিং হ্যান্ডেল অফ দ্য সুইচ অর সার্কিট ব্রেকার ওয়েন ইন দ্য হাইয়েস্ট পজিশন, সবচেয়ে উচ্চ পজিশনে, ইজ নট মোর দেন 2 মিটার, 6 থেকে 7 ইঞ্চি অ্যাবভ দ্য ফিল্ড ফ্লোর অর ওয়ার্কিং প্ল্যাটফর্ম আনলেস দ্য ফলোইং। তার মানে আপনাদের অনেক সময় যে প্রশ্ন থাকে যে ভাই আমার ডিস্ট্রিবিউশন বোর্ডের হাইট কত হবে, এই হাইটের অ্যান্সারটা হলো এইটা, আপনার ডিস্ট্রিবিউশন বোর্ড এর হাইট আপনি জানতে চাইলে লেটস এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড, ফ্লোর মাউন্টেড প্রথম অপশনটা, এই যে সবার উপরে যে সার্কিট ব্রেকার লাগানো আছে এইখানে আপনার সেন্টার পয়েন্ট যেটা, সেই সেন্টার পয়েন্ট থেকে এই ফ্লোর পর্যন্ত যেখানে দাঁড়ায় আপনি অপারেট করবেন সেটা হতে হবে 2 মিটার, নট মোর দেন 2 মিটার, মানে এর বেশি হতে পারবে না, এর কম হতে পারবে। তাহলে এই যে হাইটটা আমাদের কাছে ক্লিয়ার, কত হাইটে থাকবে ম্যাক্সিমাম? এখন যদি আপনি ওয়ালের মধ্যে মাউন্ট করেন, ওয়ালের মাউন্টে ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাই ছোট বা আপনার ফ্ল্যাশ করে দেয় ওয়ালের মধ্যে, সেই ক্ষেত্রেও যে সার্কিট ব্রেকার আপনি অপারেট করবেন ফিনিশ ফ্লোর থেকে সার্কিট ব্রেকারের মাঝ বরাবর পর্যন্ত হাইট হবে 2 মিটার বা 6 ফিট 7 ইঞ্চি। আমরা এর উপরে লাগাই, এটা লাগানো যাবে না, স্পেশালি ছোট ডিস্ট্রিবিউশন বোর্ড গুলো আমরা এর উপরে লাগাই। এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে, প্রশ্ন আছে কিনা এখানে হাইট নিয়ে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি বেজে বেজে আসতেছে? না ভাই ক্লিয়ার ক্লিয়ার। তাহলে সবাই বুঝছেন, আলাল ভাই বুঝছেন হাইটের ব্যাপারটা? ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হলো সার্কিট ব্রেকারটা ডিবি টপে যদি কোনো সার্কিট ব্রেকার থাকে ওটার মিডল ধরবো নাকি মেইন সার্কিট ব্রেকার সেটার মেইন এমসিসিবি সেটার মিডল? এখানে অনেকগুলো মনে করেন সার্কিট ব্রেকার লাগানো আছে, সবার উপরে যে সার্কিট ব্রেকারটা আছে ইট ডাজেন্ট ম্যাটার, এটা হলো আপনার ইনকামিং আউটগোয়িং, সর্বোচ্চ পয়েন্টে সার্কিট ব্রেকারের মিড পয়েন্ট থেকে ফিট ফ্লোর হবে হলো 2 মিটার। রাইট, জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি হ্যাঁ বুঝতে পারছি।